মাথার লম্বা চুল কাটতে বলায় সিরাজগঞ্জের 60 বছর বয়সী মানবকান্ত লাহোরী নামের এক প্রবীণকে মারধর করে হসপিটালে পাঠালো বখাটে ও তার বাবা। প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে কাগজ কলমে শিক্ষিত করতে পারে ঠিকই, কিন্তু সেই মানুষটিকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করতে পারে পারিবারিক শিক্ষা। শাসন বারণের ডাক দেওয়া প্রতিবেশী মুরব্বীকে পেটানো এমন বাবা যার আছে, যে পরিবার থেকে সন্তানরা এমন আশকারা শিক্ষা পায় তারা পরবর্তীতে এক একটা বাবাখোর হিরোইনখোর তৈরি হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়। প্রতিটা এলাকাতেই এমন কিছু পরিবার আছে যারা নিজেদের সন্তানদেরকে খারাপ হতে দেখেও শাসন তো করেই না, উল্টা প্রতিবেশী কেউ শাসন করলে তাদের উপর চড়াও হয়। এই কিছুদিন ধরে আমার বাজারে কতগুলো চায়ের দোকানে স্কুলের ছেলেদের মাদ্রাসার ছেলেদের প্রচুর আড্ডা লক্ষ্য করলাম। ওরা ওখানে পিছনে বসে বসে সিগারেট খায়। যাক, দোকানদারদেরকে আমি ডাক দিলাম, শাসন করলাম, দোকানদাররা সতর্ক হয়ে গেল। কিন্তু বাচ্চা কাচ্চাগুলো অন্য অন্য দোকান থেকে তো এই ধরনের সামগ্রীগুলো নিয়ে আড্ডা জমাতে পারে। তো সে লক্ষ্যে ওই দিন দুটা বাচ্চাকে পেলাম, স্কুলের সম্ভবত ক্লাস টেনের ছাত্র। তো আমি এদেরকে শাসন করলাম, ধমকাইলাম, ওরা চলে গেল। পরবর্তীতে ওখানের একজন পার্শ্ববর্তী আরেক গ্রামের একটা ছেলের বাবা এসে আমার কাছে বলল যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ছেলের চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলবেন যদি এই ধরনের অন্যায় কাজে দেখেন, আপনি শাসন করবেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আরেকটা ছেলের বাবা হচ্ছে আমার আত্মীয়। আমার আত্মীয়ের কথা কি বলবো, আমার পেছনে বলতেছে, শুনতেছি আর কি, যে আমার ছেলে কোথায় বসবে, কোথায় আড্ডা দেবে, কোথায় কি করবে, এটা আমার ছেলের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইমরানকে তো আমি ভাড়া রাখি নাই আমার ছেলেকে ধমকানোর জন্য। এভাবে হলে সমাজটা ঘুরে ধরে যাবে। ছেলেপেলেরা এখন এই অল্প বয়সে এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল গেমে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। ডাক দেওয়ার কেউ নেই, প্রতিবেশী যারা আছে তারা ডাক দিলেও তাদের উপর যদি চড়াও হয় তবে ছেলেটা 100% খারাপের পথে চলে যাবে। একে সতর্ক করারও কেউ নেই, একে শোধরানোরও কেউ নেই। আমি পরিবারের শিক্ষাটার প্রতি আবারও বেশি বেশি গুরুত্ব দিচ্ছি, আপনাদের ছেলে মেয়ের প্রতি আপনি সতর্ক হন। আমি ডাক দিচ্ছি কেন, আমারটা আমার নিজের স্বার্থের জন্য, কারণ আজকালকার এই পোলাপানগুলো যদি খারাপ হয়ে যায় পরবর্তীতে আমার ছেলে পেলেও এদের পিছনে পিছনে খারাপ হয়ে যাবে। আমি সেই নৈতিক কর্তব্যবোধ থেকে আমার এই প্রচারণাটা। তো আপনাদের দায়িত্ব কর্তব্যটা যেন ঠিক থাকে। স্কুলের শিক্ষকদেরকেও আমি বলবো, আপনাদের স্টুডেন্টরা কোথায় কী করে, কোন দোকানে কী করে, স্কুল ফাঁকি দিয়ে কোথাও যায় কি না, এ ব্যাপারে আপনারাও নজরদারিতে রাখবেন।